যশ দাশগুপ্তর ভক্তদের জন্য এ যেন বিরাট সুখবর, আর কোনো অপেক্ষা নয়। গত বছর যার প্রযোজনা সংস্থার হাত ধরে সিনেমা করেন, এবার তার সঙ্গেই জুটি বাঁধতে চলেছেন প্রথমবারের মতো যশ দাশগুপ্ত। অভিনেত্রী তথা নবাগতা প্রযোজক ইনা সাহার সঙ্গে প্রথমবারের মতো জুটি বাঁধতে দেখা যাবে এবার যশ দাশগুপ্তকে। তাহলে এবার নুসরাত বা মধুমিতা নয়, এনার সাথেই বড় পর্দায় কাজ করছেন অভিনেতা যশ দাশগুপ্ত। ছবির নাম ঠিক হয়েছে, যার নাম চিনে বাদাম। ছবিটির পরিচালনা সম্পর্কেও সমস্ত কিছু খবর পাওয়া গিয়েছে এবং আজকে মানে বুধবার সকালেই হয়েছে চিনে বাদাম ছবির শুভ মুহূর্ত। তো ভিউয়ার্স, যশ দাশগুপ্ত এবং অভিনেত্রী এনা সাহার প্রথম সিনেমা চিনে বাদামের শুভ মুহূর্তের কিছু শুটিংয়ের মুহূর্ত আপনারাও দেখে নিন। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন। বিনোদন জগতের এমনই লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সকলকে।